তো আজ আমরা আপনাদেরকে ব্যানানা ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের ফ্লেভারটা অনেক ঘন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আরেকটা মোটা রোল তৈরি করে ফেলতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রোলগুলো এখানে কাপের মধ্যে দিলাম। এখন এটার সাথে চাইলে আপনি এই ধরনের একটা স্ট্র দিতে পারেন, স্ট্র দিয়ে এখানে কিছু জিনিস ক্রিম মিক্স করতে পারেন। আরও বিভিন্ন ধরনের জিনিস ইউজ করে আপনি এটাকে একদম সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। বন্ধুরা, ব্যবসা বা বিজনেস করার ইচ্ছা আমাদের অনেকেরই থাকে, তবে ব্যবসাটি যদি চাহিদা সম্পূর্ণ ইউনিক কোনো ফুড প্রোডাক্ট হয় তাহলে তো ব্যবসাটি শুরু করতে কোনো কথাই নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই একটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে উপস্থিত হলাম যে ব্যবসাটি আমাদের বাংলাদেশে হাতে গোনা খুব কম লোকই করে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি এই ব্যবসা কোনো ভালো জায়গা দেখে শুরু করতে পারেন তাহলে দিনে 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। কারণ এই ব্যবসায় মাত্র আপনি 20 টাকায় প্রোডাক্ট তৈরি করে সেটা সরাসরি কাস্টমারকে 100 টাকায় সেল করতে পারবেন। তাহলে চলুন জানা যাক কী সেই ব্যবসা এবং কীভাবে আপনি শুরু করতে পারেন এই ব্যবসাটি। ভিডিওটি শুরু করার আগে বিজনেস বাংলায় নতুন হয়ে থাকলে অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন আজকে আমাদের ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ধরনের রোল আইসক্রিম তৈরি করার ব্যবসা। এই ধরনের রোল আইসক্রিম আমাদের বাংলাদেশে সচরাচর দেখা যায় না, কিন্তু অন্য অন্য দেশে রয়েছে এই রোল আইসক্রিমের ব্যাপক চাহিদা। আপনি যদি এই রোল আইসক্রিম তৈরি করার ব্যবসা শুরু করতে চান তাহলে সবার প্রথমে আপনার এই ধরনের একটি রোল আইসক্রিম তৈরি করার মেশিন ক্রয় করতে হবে। আর এই একটি মেশিন ক্রয় করে আপনি চাইলে হাজার হাজার রকমের ফ্লেভারের রোল আইসক্রিম তৈরি করতে পারবেন। তো চলুন এখন আমরা আপনাদেরকে দেখাই কী করে আপনারা এই মেশিনের সাহায্যে বিভিন্ন ধরনের রোল আইসক্রিমগুলো তৈরি করতে পারবেন। এবং আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো আসলে আপনারা কী করে এই ধরনের রোল আইসক্রিমগুলো তৈরি করে কাস্টমারের কাছে বিক্রি করবেন। অনুরোধ করবো ভিডিওটি সাথে থাকার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে মেশিনটি দিয়ে রোল আইসক্রিম তৈরি করে দেখাবো এটি হচ্ছে আমাদের ডাবল চেম্বারের একটা রোল আইসক্রিম তৈরি করার মেশিন। আপনি যদি একসাথে দুটো চেম্বার চান তাহলেও কিন্তু এই ধরনের মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এই মেশিনের উপরে এই ধরনের 5টি বাটি দেওয়া আছে, যে বাটিগুলোর মধ্যে আপনি মিল্ক, বিভিন্ন ফ্লেভারের জিনিসপত্র, চকলেট এই ধরনের আইটেমগুলো রাখতে পারবেন। এবং মেশিনের ফ্রন্ট সাইডে ডিসপ্লে করার জন্য একটি অপশন দেওয়া আছে যেখানে আপনি আপনার প্রিন্ট করার ডিসপ্লেটি ইউজ করতে পারবেন আপনার অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তো চলুন এখন আমরা মেশিনটা চালু করে আপনাদেরকে আইসক্রিম তৈরি করে দেখাই। তো আজ আমরা আপনাদেরকে ব্যানানা ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো। তো আমরা সবার প্রথমে হচ্ছে যে ব্যানানা কুচি কুচি করে নিচ্ছি। তো আমরা ব্যানানা কলার সাথে কিছু পরিমাণ সফট মিল্ক অ্যাড করে দিছি। এখন হচ্ছে এখানে আমরা একটু কোক দিয়ে দিচ্ছি, একটু কোকের ফ্লেভার লাগার জন্য। এরপর হচ্ছে যে আমরা মেশিনটা চালু করব। তো এখন হচ্ছে যে আমরা মেশিনটা চালু করলাম, এখন হচ্ছে যে আমাদেরকে শেক করে করে এটা হচ্ছে আমাদেরকে বানাইতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিল্কটাকে কী করে ইয়ে করতেছি, শেক করতেছি মশলাটা তৈরির জন্য। দেখতে পাচ্ছেন আমাদের ফ্লেভারটা অনেক ঘন হয়ে গেছে। তো এরপর যদি চাই আমরা হচ্ছে যে মিল্কটাকে এভাবে হচ্ছে যে রোল করার জন্য আমরা এখানে হচ্ছে যে প্রেস করে দিচ্ছি। আপনারা যদি কিছু পরিমাণ বাছে চাইলে এখানেও রোল করার জন্য আপনি ইউজ করতে পারেন এই চেম্বারের মধ্যে, যদি আপনার এই চেম্বারে বেশি পরিমাণ র থেকে যায়। তো আমরা এখন রোলগুলো উঠাবো এভাবে। দেখতে পাচ্ছেন একটা রোল তৈরি হয়ে গেল। একটা রোল তৈরি হয়ে গেল। একটা রোল তৈরি হয়ে গেল। তো এখানে এখন আমরা এই রোলগুলো তুলবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আরেকটা মোটা রোল তৈরি করে ফেলতেছি, অনেক মোটা করে রোলটা তৈরি করে ফেললাম। এখানে আমরা রাখতেছি প্রত্যেকটা রোল। দেখতে পাচ্ছেন একদম ইজিলি আমাদের রোলগুলো তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যে কেউ 1 থেকে 2 বার কাজটা দেখে কিন্তু করতে পারবেন। এরপর আমরা আরেকটা রোল তৈরি ফেলতেছি, জাস্ট এভাবে ধরতেছি আর রোলটা হচ্ছে উঠে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে অনেকগুলো রোল এখানে হচ্ছে যে তৈরি করে ফেললাম। এখন আমরা একটা কাপের মধ্যে এটা সুন্দর করে চাইলে প্রেজেন্ট করতে পারবো।
জাস্ট লাইক এভাবে। এভাবে এভাবে চাইলে সুন্দর করে এটা আমরা চাইলে প্রেজেন্ট করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রোলগুলো এখানে কাপের মধ্যে দিলাম। এখন এটার সাথে চাইলে আপনি এই ধরনের একটা স্ট্র দিতে পারেন, স্ট্র দিয়ে এখানে কিছু জিনিস ক্রিম মিক্স করতে পারেন, আরও বিভিন্ন ধরনের জিনিস ইউজ করে আপনি এটাকে একদম সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। তো আপনারা ভিডিওতে দেখতে পারলে আমরা কী করে রোল আইসক্রিম তৈরি করে এরকম কাপে প্যাক করলাম। তো এরকম কাপে প্যাক করার পর সেটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের স্ট্র দিয়ে, বিভিন্ন ধরনের ক্রিম দিয়ে তারপর যে এটা আর সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন। আপনি এরকম রিলেটেড ভিডিওগুলো ইউটিউবে সার্চ করলে পাবেন। আমি একটা চ্যানেল দেখে খুব অবাক হয়েছি, এই ধরনের আইসক্রিম রোলস নামে একটা চ্যানেল আছে যেখানে 12 মিলিয়ন সাবস্ক্রাইবার, যে চ্যানেলটাতে সবগুলো ভিডিও হচ্ছে এই ধরনের রোল আইসক্রিম তৈরির, যেখানে প্রায় 1500-এর মতো ভিডিও আছে বিভিন্ন ফ্লেভার বিভিন্ন রকম করে এই ধরনের রোল আইসক্রিম তৈরি করছে। তো আপনারা বুঝতে পারছেন যে এই রোল আইসক্রিমের জনপ্রিয়তা কীরকম রয়েছে। আমরা প্রায় 1 থেকে 1.5 বছর আগে আপনাদেরকে এই ধরনের ছোটো একটি রোল আইসক্রিম মেশিন দেখিয়েছিলাম, যে মেশিনটি ক্রয় করে প্রায় অনেক উদ্যোক্তা এই ব্যবসা করে লাভবান হয়েছে। অনেকে ছোট মেশিনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না এবং ছোট মেশিনে একজনের বেশি কাস্টমারকে সার্ভ করা যায় না। আপনি যদি এই ধরনের একটি বড় মেশিন ক্রয় করেন তাহলে কিন্তু আপনি একসাথে 2টা ফ্লেভার আইসক্রিম করতে পারবেন, এক ফ্লেভারে আপনি মশলা মিক্স করলে অন্য জায়গায় আপনি সেটা আইস জমানোর জন্য ইয়ে করতে পারবেন। এতে আপনার কাজ করার সুবিধা এবং আপনার প্রোডাকশন ক্যাপাসিটি অনেক পরিমাণে বেড়ে যাবে। আপনি যদি এই ধরনের একটি রোল আইসক্রিম বসিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি আপনার রেস্টুরেন্ট, ফুড চেইন, জুস বার অথবা যে জায়গায় লোকজন ঘুরতে যায় অথবা মানুষ কেনাকাটা করতে চায়, শপিং মল, এই ধরনের জায়গায় আপনি এই ধরনের একটি ফ্রাইড রোল আইসক্রিম মেশিন বসিয়ে আপনি এই ব্যবসা করতে পারবেন। আমাদের বাঙালিরা যেহেতু নতুন নতুন খাবার খেতে আগ্রহী, নতুন নতুন ফুড টেস্ট করতে আগ্রহী, তাই এই ধরনের একটা ইউনিক ব্যবসা করলে কিন্তু আপনি বেশ লাভবান হতে পারবেন। আর এই রোল আইসক্রিম খেতে যেহেতু সুস্বাদু তাই একবার ক্রয় করলে কিন্তু মানুষ বারবারই খেতে চাইবে। তাই আপনি যদি এই রোল আইসক্রিম তৈরি করার ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি এই ধরনের ছোট মেশিন থেকে শুরু করে আপনি ক্যাপাসিটি অনুযায়ী এই ধরনের বড় মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে এই মেশিনগুলোর প্রাইস শুরু হচ্ছে 38,000 টাকা থেকে এবং ক্যাপাসিটি অনুযায়ী এই মেশিনগুলোর প্রাইস 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। মেশিনের প্রাইস যেহেতু উঠানামা করে তাই আমরা মেশিনের প্রাইসগুলো বলি না। আপনারা যখন মেশিনগুলো ক্রয় করবেন আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে মেশিনের মূল্য বলে দিব। এছাড়া সরাসরি মেশিনগুলো দেখতে আপনি চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। রোল আইসক্রিম তৈরি করার ব্যবসা শুরু করতে চাইলে আপনার এই ভিডিওটি কাজে আসতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।